প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম। তোমাদের সাথে বহুদিন পর ইউটিউবে বা ফেসবুকে শর্ট ভিডিও নিয়ে যুক্ত হয়ে গেলাম। তো আজকে আমি কথা বলবো তোমাদের সাথে ডেকোরেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে। তবে ডেকোরেশনে কিন্তু অনেকগুলো সমস্যা থাকে, তার মধ্যে আজকে এটি আমি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে কথা বলবো, যে কোশ্চেনটি মাঝে মধ্যে পরীক্ষায় সবসময় থাকে এবং এটা একটু টাফ মনে হতে পারে অনেকের কাছে। সেটা হচ্ছে যে তোমাদের প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আসে যে দ্য মাদার রোজ ইন হার, দ্য ফাদার রোজ ইন হিস, এরকমটা কিন্তু আসে, অথবা দ্য ব্রাদার রোজ ইন হিস, এরকমটা বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রশ্ন কিন্তু আসে ডেকোরেশনের মধ্যে। এখন কথা হচ্ছে যে দ্য মাদার যখন হয়, দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার যখন হয় সাবজেক্ট বা ডেকোরেশনের প্রশ্নের প্রদত্ত বাক্যটির সাবজেক্ট, তখন সেখানে কী বসে, তখন আমাদেরকে ডেকোরেশনটির মধ্যে সাবজেক্টের রূপে এইটার প্রণামটি কী বসাতে হবে, সেটি হচ্ছে আমাদের কিন্তু মূল প্রশ্ন। এখন দেখো, যদি এখানে মাদার, ফাদার বা ব্রাদার হচ্ছে নাও, এই এখানে ফাদার, মাদার, ব্রাদার হচ্ছে এখানে কমন নাও বা সিঙ্গুলার কমন নাও, কিন্তু যখন ফাদার, মাদার, ব্রাদার এই সকল সিঙ্গুলার কমন নাউনে পড়বে আর্টিকেল দা বসানো হয়, তখন সেটি হয়ে যাবে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাও। অতএব দ্য ফাদার অর্থ হচ্ছে কি কৃতিত্ব, দ্য মাদার অর্থ হচ্ছে কি মাতৃত্ব, দ্য ব্রাদার অর্থ হচ্ছে কি ভ্রাতৃত্ব। অতএব দ্য ফাদার, দ্য মাদার, দ্য ব্রাদার কিন্তু এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যখন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল দা বসানো হয় তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আর এখানে অর্থ হবে কি যে ভ্রাতৃত্ব, মাতৃত্ব, কৃতিত্ব, তখন সেগুলো হচ্ছে ইট বা বস্তু, যেহেতু এগুলো গুণবাচক নাম বোঝাবে, সেহেতু ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে অবশ্যই ডেকোরেশনটির সাবজেক্ট রূপে প্রণামটি ইট কিন্তু বসাতে হবে, সেখানে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না, এখানে হি বা সি দেওয়া যাবে না। যদিও এখানে মাদার হচ্ছে একটা ফিমেল জেন্ডার, ব্রাদার এবং ফাদার হচ্ছে কি একটা মেল জেন্ডার, তারপর এখানে কিন্তু হি বা সি দেওয়া যাবে না, সেখানে ইট ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে দ্য মাদার রোজ ইন হার, এটা ডেকোরেশনটি হবে, যেহেতু রোজ হচ্ছে রাইস থেকে পাই রোজ, যে রাইস, রোজ, রাইজেন, এখানে আমাদের রোজটা হচ্ছে ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম এটা, সেহেতু এখানে আমাদেরকে ডিড ইউজ করতে হবে। তাহলে দ্য মাদার রোজ ইন হার, এটা ডেকোরেশনটি হবে ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট, এবং দ্য ফাদার রোজ ইন হিস, এটা ডেকোরেশনটি হবে ডিডেন্ট ইট, একই কিন্তু হবে এখানে, এবং দ্য ব্রাদার রোজ ইন হিস, এটা ডেকোরেশনটি হবে কি ডিডেন্ট ইট, একটি হবে ডেকোরেশন, যেহেতু এখানে রোজ ভাবটা এখানে ভাব একটু, তা এখানে ডিড হবে, এবং দ্য মাদার, দ্য ব্রাদার, দ্য ফাদার এক্ষেত্রে ইট হবে, যেহেতু সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম বা গুণবাচক নামকে বোঝায়, কয়েকটি গুণের নামকে বোঝায়, ঠিক আছে। এখানে দ্য ফাদার অর্থ হচ্ছে কি পিতৃত্ব, এটা হচ্ছে কি পিতার মতো, হ্যাঁ পিতার মতো, দ্য মাদার অর্থ হচ্ছে কি মাতৃত্ব, এটা অর্থ হচ্ছে মায়ের মতো, এবং দ্য ব্রাদার অর্থ হচ্ছে কি ভ্রাতৃত্ব, তার মানে কি ভাইয়ের মতো, ভাই নয় কিন্তু ভাইয়ের মতো, এগুলো গুণবাচক নাম বোঝায়। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান।